আচ্ছা, এই বাড়িতে কালকে যে চুরি হয়েছে, হ্যাঁ, আপনার কিতা লাগে? আমার ভাতিজা, ভাতিজার বউ। কিরকম হয়েছে চুরিটা? চুরি হয়েছে কিরকম বলতে, আমি কালকে তো শিলচর গেছি না, আমার শ্বশুরের হাত ভাঙছে, এইখানে আমি প্রায় আইতে আইতে বাড়ির 1টার সময় আছি। আবার পরে আল্লাহ শিক্ষায় শুনিয়ে শুনিয়া দৌড়িয়ে আইছি। আবার পরে শুনি এরম এরম ঘটনা, জিনিস শুনিয়ে শুনে শিখে, এরপরে সোনার চেন, এরপরে কানের দুল, আর পায়ের নেপুর দুই জোড়া, আর কাগজ পাগজ কিনতে গেছি। আর টাকা টুকা থাকলে তো হইতাম পারতাম না, এত বাড়িতে না। আর মোবাইল নিতে আসলো, মোবাইল ধরতে গিয়া বাতিল যায় বউ মাথা পাঠাই দিছে। মালা মোবাইল নিতে জোরজবস্তি করছিল, জোরজবস্তি করিয়া বাড়ি মারছে, বাড়ি মারি মাথা পাঠাই দিছে, মোবাইল নিতে পারছে। এবার আমরা তো আশেপাশে বাতিল যা বাতিল যার বউ সবাই আইছি। আবার পরে কদমতলা হসপিটাল লইয়া গেছি, গিয়ে এখানে সিলাইকেই লাগছে, লাগার পরে আবার নিয়ে আইছি তার বাড়িতে। এই আপনার ভাতিজার নাম কিটা? দীপক নাথ। বাবার নাম কিটা? বাবার নাম নন্দলাল নাথ। এটা কোন জায়গায়? এটা এটা 3 নম্বর হাত, সরেশপুর। আপনি আপনি কইতেছেন একটা টিপি নিছে, আর কানের দুল এক জোড়া, আর সোনা পায়ের নফুর দুই জোড়া, আর চেইন একটা না কিটা? চেইন একটা, সোনার চেইন। আর ইয়ে মানে দীপকনাথের স্ত্রীরে আহত করছেন? মানে আহত, মোবাইল নিতে গিয়ে, মোবাইল তো চুপসে করতে গিয়ে কিছু বাড়ি মারছে। একটা পয়সা যদি থাকে তো একটা কইতে পারেন, এমন বেপিট বেঁচে তার তালামা দিয়ে গেছে, এটা ভাঙিয়ে নিছে। এটা দীপক সারা বুঝো, দীপক সারা বুঝে না, আর তারে জানানো হয়েছে না কেন চিকিৎসা দিয়েছে হায়দ্রাবাদ। তার এই যে জিনিসটা জানাই যদি টেনশন করবি, তাহলে তারা টেনশন করে আপ হয়েছে। এটা কোন জায়গায়? এটা সরসপুর, সরসপুর 3 নম্বর। এটা কি পূর্বে চুরি উড়ি হয়েছিল নি? ওটে না, এই প্রথম আমরা এই পাড়াতে চুরি। কালকে কটার সময় হইব? একটা একটা বিশে আমি এখানে 1টার সময় ঢুকছি, ঢুকার পরে আল্লাহ শিখে আসুন। আজকে সকালে পুলিশ আইছিল নি? সকালে পুলিশ আইছিল। কি হয়েছিল কালকে? কালকে কালকে রাত্রে 1টার দিকে, 1:10 বা 15 হইব, আমরা ঘুমার সব, আমার দেবরের মেয়ে একটা, আমার 3 মেয়ে, আমার বড় মেয়ে গেঞ্জি কাটে, আর তাই উল্লা রাজেছে মা, বড় মা দিয়া তা বাঁধিছে, ওই উঠো কইতে পারে না মুখ দিয়া, আর দেখি গেঞ্জি কাটে পরে উঠছে, পরে চুপ মানে তার গায়ের গেঞ্জি কাটতেছে, গেঞ্জি গায়ে চুপ থাক, গায়ে চুপ থাক, নাহলে তোর সব সাইডটা মাইয়া মাইরে রাখে দিন, সাইডটা মাইয়া মাইরে রাখে দিন। এটা হয় এবার দিকে আতলাম, ও তুলাম একটা লাঠির মতো, এটা টান মারি আমি নিছি নিয়ে, ও আলের সাইকেল লোহার আছিল, এই ধার আসলো, ও হাত কাটছে নিয়ে এখানে গেছি। আর এটা ডাইরেক্ট উঠিয়া মধ্যমটা আছে ঘুম, এটার উপরে উঠিয়া গেছে গিয়ে বিশ্বনাথ, বিশ্বনাথ গিয়ে আমার এখানে মারিয়া, আর ওয়ালের লগে তাক্কা মারিয়া দৌড়িয়া বাড়ি গেছে গিয়া। আর তখন গিয়ে ছোটো দুন ওটা লইয়া ও বারিন্দাত গিয়া আর ই ডাকলাম, আর গাও গাও শব্দ বাইর হয় না, আর স্প্রে মারিছে মুখর 2 বার। কয়জন আসলো কালকে? যাইছিল তারা কয়জন আসলো? 2 জন দেখছি।